বরশুল কিশোর সংঘের সহযোগিতায় ও রোটারি ক্লাব অব এমিনিটি বর্ধমানের উদ্যোগে রেনেশাই অবস্থিত বিমস নার্সিংহোমে অর্থোপেডিক ডাক্তার এসআর ব্যানার্জির অধীনে বরশুল এলাকারই কুমিরকলু নিবাসী সুপ্রিয়া মণ্ডলের কৃত্রিম হাতের স্থাপনের ব্যবস্থা করা হয়। কুমিরকলু নিবাসী সুপ্রিয়া সরকারের ডান হাতটা ছোটবেলায় ট্রেন দুর্ঘটনায় বাদ যায়। সুপ্রিয়া মণ্ডলের সাথে যোগাযোগ করে তাকে রেনেসাই বিমস নার্সিংহোমে ডাক্তার এসআর ব্যানার্জির কাছে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেখানো হয়। ডাক্তারবাবুর পরামর্শ মতো বুধবার ওই নার্সিংহোমে সুপ্রিয়া সরকারের কৃত্রিম হাত স্থাপন করা হলো। এখন থেকে সুপ্রিয়া মণ্ডল সমস্ত কাজকর্ম করতে পারবে জানান ডাক্তারবাবু। এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। আমি বরশাল কৃষি সংঘ মঞ্চ থেকে আসছি। আমার এই হাতটা পেয়ে আমি খুব খুশি এবং আমি এই হাতটা ব্যবহার করতে আমি সক্ষম হব ভবিষ্যতে, এইটুকুই আমি বলে দিই। ভারতবর্ষে 1980 সালে প্রথম এই আর্টিফিশিয়াল লিম্বের প্রবর্তন হয়। আমরা জানি সুধা চন্দ্রনের কথা, যার একটা দুর্ঘটনায় পা চলে গিয়েছিল। তিনি তার অপ্রতিরোধ, তার ইচ্ছে এবং অধ্যবসায়ের সাহায্যে তিনি এই আর্টিফিশিয়াল লিম্ব ব্যবহার করে বা নাচের মঞ্চে ফিরেই শুধু আসেননি, গোটা বিশ্বকে তিনি মাতিয়ে দিয়েছিলেন। সেইখান থেকে শুরু হয়েছিল যে আমাদের অভিজ্ঞতা, তা আজকে এখানে আমাদের বর্ধমান শহরে একটা পূর্ণতা লাভ করলো আমাদের এই বসু ক্রীড়া সংঘের মাধ্যমে আসা এই সুপ্রিয়ার দেওয়ার মাধ্যমে। এবং আমরা আশা করি যে এইটাকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে রোটারি ক্লাব কমিউনিটি থেকে আমরা যেটা করেছি সে এটাকে আরো বহুদূর ব্যবহার করবে এবং এই একটা আন্দোলনের রূপ দিতে হবে, যাতে করে যারা এরকম অসহায় দুর্বল মানুষগুলো তাদের পাশে রোটারি ক্লাব কমিউনিটি বর্তমান দাঁড়াবে এবং আমরা আমাদের এই সামাজিক কার্যক্রম বজায় রাখবো। দেখুন, আমরা জানি আমাদের এখনকার দিনে যেহেতু নাম্বার অফ অ্যাক্সিডেন্টস অনেক বেশি বেড়ে আছে, অনেকে কিন্তু অঙ্গহানি হয়, কারোর হাত কারোর পা। কিন্তু আমাদের সোসাইটির এমন অবস্থা যে তারা হয়তো হাত বা পা কেটে বাদ যায়, কিন্তু যে প্রপার একটা আর্টিফিশিয়াল লিম্বের দরকার সেটা আমরা করে উঠতে পারি না। কারণ একটাই, সেটা হচ্ছে আর্থিক সংকট। কিন্তু এটা বলতে দ্বিধা নেই যে এই রোটারি ক্লাব অ্যামিউনিটি যে উদ্যোগটা নিয়েছে তাতে এটা বহু সংখ্যক মানুষের অনেক উপকার হবে, বিশেষ করে তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে আরম্ভ করে এই যে হাত, এটা কিন্তু শুধু দেখনদারি বা শুধু হচ্ছে কসমেটিক হাত নয়, ইটস আ পিওরলি ফাংশনাল হ্যান্ড। এই হাতটা দিয়ে উনি দৈনন্দিন জীবনযাপনের জন্য যতগুলো কাজ হয় তার ম্যাক্সিমাম কাজ কিন্তু করা যেতে পারবে এবং সেটা উনি নিজে দেখেও নিয়েছেন কীভাবে কী কাজ করা যায়। লেখা থেকে আরম্ভ করে দৈনন্দিন কাজকর্ম, হাত ধোয়া, কাপড় কাচা, গ্লাস ধোয়া সব করা যাবে। সেই জন্যে এই রকম উদ্যোগ সত্যি করে এখনও পর্যন্ত বর্ধমানে আজ অব্দি কেউ নেয়নি এবং আগামী দিনে রোটারি ক্লাব অ্যামিউনিটি যা কথা হয়েছে এই উদ্যোগ ওনারা চালিয়ে যাবেন। আরও হাত, এটা হচ্ছে বিলো এলবো যা আছে, এরপরে ওপরে অ্যাবাভ এলবো বা পা, এই উদ্যোগ ওনারা চালিয়ে যাবেন এবং বহু সংখ্যক মানুষ হচ্ছে উপকৃত হবে, তারা তাদের দৈনন্দিন জীবনযাপন হাত পা বাদ গেলেও তারা করতে পারবে। বর্ধমান থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, বর্ধমান টুডে।